আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 9 থেকে এর দ্বিতীয় ভাগ, কৃষিতে প্রযুক্তি। বন্ধুরা, এখানে তোমরা তিনটি ছবি লক্ষ্য করতে পারছো। এগুলো হচ্ছে কৃষিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে সেই সম্পর্কে। প্রথমটি আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টর, এটি হচ্ছে একটি যান্ত্রিক প্রযুক্তি। দ্বিতীয়টি হচ্ছে কীটনাশক ব্যবহার, এটি হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। এবং তৃতীয় ছবিটি যদি আমরা লক্ষ্য করি, এটি জৈব পদ্ধতি নতুন শস্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটি হচ্ছে জৈব প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। যান্ত্রিক প্রযুক্তি, চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প ও ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? প্রথমে খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করছে, যাতে খাদ্য চাহিদা সবার পূরণ হয় তার জন্য কি করছে, কৃষি প্রযুক্তির উদ্ভাবন করছে। প্রথমে বলা হয়েছে যান্ত্রিক প্রযুক্তি সম্পর্কে, চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহার করে থাকে। তার মধ্যে আছে শাবল, কোদাল, লাঙল ইত্যাদি। এগুলোর মাধ্যমে মানুষ চাষাবাদ করে থাকে, কিন্তু বর্তমানে এই সকল কাজগুলোকে আরও বেশি সহজ করার জন্য তৈরি করা হয়েছে ট্রাক্টর, সেচ পাম্প ও ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ কি করছে, খুবই অল্প সময় অধিক খাদ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। এটি হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে। অতঃপর আমরা দ্বিতীয় প্রযুক্তিটি দেখি, রাসায়নিক প্রযুক্তি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করতে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। বন্ধুরা, এবার আমরা রাসায়নিক প্রযুক্তি দেখতে পাচ্ছি। রাসায়নিক প্রযুক্তি হচ্ছে বাড়তি উৎপাদনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে প্রযুক্তির অন্তর্ভুক্ত। এবং এই সকল রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে, ভালো ফলন হচ্ছে, উদ্ভিদ অধিক ফলন হচ্ছে। এবং রাসায়নিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পদার্থের ফসলের যে ক্ষতিকারক পোকামাকড় আছে এবং আগাছা আছে তা দমন হয়ে যাচ্ছে এবং অধিক খাদ্য উৎপাদন করা সহজ হয়ে যাচ্ছে। অতঃপর আমরা লক্ষ্য করছি জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধে এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। বন্ধুরা, এবার আমরা দেখছি জৈব প্রযুক্তি সম্পর্কে। প্রথমে জেনে নিই জৈব প্রযুক্তি কি। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হচ্ছে জৈব প্রযুক্তি। এখানে জৈব প্রযুক্তির উদাহরণ হিসেবে কি দেওয়া আছে, জৈব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা খুবই সহজ হয়ে যাচ্ছে। এবং আরও বলা হয়েছে এই প্রযুক্তিতে মানুষ অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে, পোকামাকড় প্রতিরোধ করতে পারছে এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। বন্ধুরা, আমরা জানলাম কি কি সম্পর্কে। আমরা জানলাম যান্ত্রিক প্রযুক্তি সম্পর্কে, রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে এবং জৈব প্রযুক্তি সম্পর্কে। এবার আমরা এগুলোর ওপর একটি আলোচনা দেখি। কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। প্রথম কাজ, নিচে ছকটির মতো একটি ছক তৈরি করি। দ্বিতীয় কাজ, খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার তালিকা তৈরি করি। তৃতীয় কাজ, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। প্রথমে আমরা প্রথম কাজটি দেখে নিই। নিচে ছকটির মতো একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিচেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে কৃষি প্রযুক্তি এবং অন্যদিকে আছে কিভাবে
খাদ্য উৎপাদনে সাহায্য করে। কৃষি প্রযুক্তির মধ্যে কি কি আছে? যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। দ্বিতীয় কাজটি হচ্ছে খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার একটি তালিকা তৈরি করি। প্রথম যদি প্রযুক্তিটি আমরা লক্ষ্য করি, যান্ত্রিক প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে? হ্যাঁ, ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারাইয়ের যন্ত্র ইত্যাদি মাধ্যমে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন করা সম্ভব। দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধি, অধিক ফসল উৎপাদন এবং কীটনাশক, ক্ষতিকর পোকা ও আগাছা দমনে সহায়তা করে। এভাবে খাদ্য উৎপাদনে রাসায়নিক প্রযুক্তি সাহায্য করে থাকে। তৃতীয়টি হচ্ছে জৈব প্রযুক্তি। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যেমন পুষ্টিকর সমৃদ্ধ খাবার, পোকামাকড় বিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে, অর্থাৎ জৈব উদ্ভিদ জৈব প্রযুক্তিও খাদ্য উৎপাদনে সাহায্য করে থাকে। তৃতীয় কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের মধ্যে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই তোমরা সম্পন্ন করতে পারবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে, যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি সম্পর্কে, এবং আমরা এই বিষয়গুলোর উপর একটি আলোচনার মাধ্যমে একটি কাজও সম্পন্ন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।